মাত্র 7 বছর বয়সে টিটেনাসে ভুগে এক প্রকার বিনা চিকিৎসায় গর্ভবতী মায়ের মৃত্যু দেখেছেন। এরপর বিমাতার বিমাতাসুলভ আচরণ আর পরিবারে একবেলা খাবার জুড়ে তো বাকি দুবেলা উপোস থাকতে হওয়ার মতো অভাব অনটনের জীবন বাস্তবতা থেকে পালিয়ে কলকাতা চলে গিয়েছিলেন সেই 14 বছর বয়সে। এরপর দিনে হাওড়া রেল স্টেশনে পত্রিকা বিক্রি আর রাতে হোটেলে থালা বাসন মাজার কাজ করা সেই ছেলেটাই নিজ গ্রামের আর কাউকে যেন বিনা চিকিৎসায় না মরতে হয় সে লক্ষ্যে 1938 সালে মায়ের নামে প্রতিষ্ঠা করেন কুমুদিনী ডিসপেন্সারি নামের একটি 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 1944 সালে যেটি কুমুদিনী হাসপাতাল নামে পূর্ণতা লাভ করে। সেদিনকার সেই ছোট্ট হাসপাতালটি বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামে অবস্থিত 1050 শয্যা বিশিষ্ট বিখ্যাত কুমুদিনী হাসপাতাল, যে হাসপাতালে 1970 সালে ঢাকার বাইরের প্রথম হাসপাতাল হিসেবে যক্ষ্মা ইউনিট শুরু হয়েছিল। দানবীর এ ছেলেটার হাতেই পূর্ণতা পেয়েছে তার পিতার নামানুসারে নামাঙ্কিত মানিকগঞ্জের বিখ্যাত দেবেন্দ্র কলেজ, যা বর্তমানে সরকারি দেবেন্দ্র কলেজ নামেই সমধিক পরিচিত। কেবল এখানেই শেষ নয়, বিখ্যাত ভারতেশ্বরী হোমস তার হাতে গড়া, যা ভারতীয় উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আবাসিক বিদ্যালয়ের মধ্যে একটি। পৌরপিতামহী ভারতেশ্বরী দেবীর নামানুসারে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এবং এখানে ছাত্রী সংখ্যা প্রায় 1000। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার জন্য ভারতেশ্বরী হোমসের নাম আজ দেশজুড়ে সুবিদিত। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 2020 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতা পুরস্কার লাভ করে এই প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিদিন রুটিন করে ভোর 5টায় ঘুম থেকে উঠে দৈনিক কুচকাওয়াজের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করে আর ঘুমাতে যায় রাত 10টায়। ভারতেশ্বরী হোমসের প্রায় সব কাজই ছাত্রীরা নিজেরাই করে। প্রতিটি কাজের জন্য প্রতিটি শ্রেণী থেকে 30 জনের একটি দল তৈরি করা হয়। যা হোক, বলছিলাম বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক, জমিদার ও দানবীর ব্যক্তিত্ব রণদা প্রসাদ সাহার গল্প, যিনি আরপি সাহা নামেই সমধিক পরিচিত ছিলেন। 1350 বঙ্গাব্দ তথা 1943 সালের দুর্ভিক্ষের সময় তৎকালীন ভারতবর্ষের লাখ লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিল বলে যেটাকে 50-এর মন্বন্তর বলা হয়ে থাকে, সে সময়েও তিনি রেডক্রস সোসাইটিকে এককালীন 3 লক্ষ টাকা দান করেছিলেন, যা বর্তমান বাজার মূল্যে 100 কোটি টাকারও বেশি। একই সাথে নিজ উদ্যোগে ক্ষুধার্তদের জন্য 4 মাসব্যাপী সারাদেশে 250টিরও বেশি লঙ্গরখানা খুলেছিলেন, যাতে মানুষ দুর্ভিক্ষে 4টা ভাত খেতে পারে। 1947 সালে রণদা প্রসাদ তার সম্পত্তি থেকে প্রাপ্ত লভ্যাংশ গরিবদের উদ্দেশ্যে ব্যয় করার জন্য গড়ে তুললেন দেশের সবচেয়ে বড় ট্রাস্ট কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল। তার লাভজনক সকল প্রতিষ্ঠানের মোট আয়ের অর্ধেক ব্যয় করা হতো মানুষের কল্যাণে। এই সংস্থা আজও বাংলাদেশের মানুষের, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষাকে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত বিখ্যাত এই জনকল্যাণমূলক সংগঠনটি মানব সেবায় অনন্য সাধারণ অবদানের জন্য 1984 সালে এটিকে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। মির্জাপুরে কুমুদিনী নার্সিং মহিলা স্কুল ও কলেজ, মির্জাপুর কলেজ, মির্জাপুর এসকে পাইলট বালক ও বালিকা বিদ্যালয় সবই তার হাতে গড়া। এমনকি বর্তমানে ঢাকার সমন্বিত সামরিক হাসপাতাল তথা সিএমএইসের প্রসূতি বিভাগ প্রতিষ্ঠায়ও আর্থিক সহযোগিতা প্রদান করেছিলেন তিনি। দানবীর এই মানুষটির নিজ হাতে গড়া কুমুদিনী কল্যাণ ট্রাস্ট দ্বারা পরিচালিত টাঙ্গাইলের 1050 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে আজও ট্রাস্টের অর্থায়নে দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় 2001 সালে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ছত্রছায়ায় প্রতিষ্ঠিত কুমুদিনী মহিলা মেডিকেল কলেজটি আজ মহিলাদের জন্য বিশেষায়িত একটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটিতে বর্তমানে 242 জন বিদেশি শিক্ষার্থী সহ মোট 653 জন শিক্ষার্থী রয়েছে। এই কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রমের একটি অংশ হিসেবে 2013 সালে প্রতিষ্ঠা করা হয়েছে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, যা নারায়ণগঞ্জ জেলার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। অশেষ তবু শেষ কথা, 1947 সালে যখন দেশ ভাগ হয় ধর্মের ভিত্তিতে, তখন অসংখ্য মানুষ এই অঞ্চল থেকে স্রোতের মতো দেশান্তরী হয়ে পশ্চিমবাংলায় চলে যান। কিন্তু সেই সময় কলকাতার ব্যবসা বাণিজ্যের পাট চুকিয়ে সেখানকার অডেল সম্পদের মায়া ত্যাগ করে
সম্পূর্ণ বিপরীতমুখী রণদা প্রসাদ সাহা মাতৃভূমিতে পাকাপাকিভাবে ফিরে আসেন। 1969 সালে পাকিস্তান সরকার সমাজসেবার জন্য তাকে হেলালে পাকিস্তান খেতাব প্রদান করে। পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের কারণে তিনি সেই খেতাব গ্রহণ করেননি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে শুভাকাঙ্ক্ষীরা রণদা প্রসাদ সাহাকে দেশত্যাগের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মাতৃভূমি ছেড়ে তিনি কোথাও যেতে রাজি হননি। এরপর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালের 7ই মে পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীর সহযোগীরা মির্জাপুর থেকে রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহাকে তুলে নিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করে। একাধারে শিল্পপতি এবং সমাজসেবক শহীদ রণদা প্রসাদ সাহাকে 1978 সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়। দানবীর রণদা প্রসাদ সাহার কর্মজীবন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেঙ্গল অ্যাম্বুলেন্স করে যোগ দিয়ে চলে গেলেন তৎকালীন মেসোপটেমিয়া তথা বর্তমান ইরাকে। সেখানে তিনি হাসপাতালে এক অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের জীবন বাঁচালে তাকে স্বর্ণপদকের সঙ্গে 1916 সালে নবপ্রতিষ্ঠিত বেঙ্গল রেজিমেন্টে কমিশন প্রদান করা হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে 1919 সালে পঞ্চম জর্জের সাথে সাক্ষাতের আমন্ত্রণে ইংল্যান্ড সফর করেন। এরপর তিনি সেনাবাহিনী ত্যাগ করে রেলওয়ে বিভাগের টিকিট কালেক্টরের চাকরি নিলেন। 1932 সালে চাকরিকে চিরবিদায় জানিয়ে নিজের জমানো টাকা ও ধার দেনা করে শুরু করলেন লবণ ব্যবসা ও কয়লার ব্যবসা। এরপর কয়লার ব্যবসা থেকে জাহাজের ব্যবসা, পাটের ব্যবসা, চামড়ার ব্যবসা, পাওয়ার হাউস, পরিণত হলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনকুবের ও সম্পদশালী। 1942-43 সালে সরকারের খাদ্যশস্য ক্রয়ের প্রতিনিধি নিযুক্ত হন তিনি। 1944 সালে নারায়ণগঞ্জে পাটের ব্যবসায়ী নামেন এবং জর্জ অ্যান্ডারসনের কাছ থেকে জুট প্রেসিং বিজনেস এবং গোডাউন ফর জুট স্টোরিং ক্রয় করে নেন। এরপরে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লায় ইংরেজদের মালিকানাধীন 3টি পাওয়ার হাউস ক্রয় করেন। চামড়ার ব্যবসাও শুরু করেন এই সময়। কার্যত তিনি ব্যবসা করে মেহনত করেই সম্পদশালী হয়েছেন, অন্যদিকে অকাতরে তা বিলিয়েও দিয়েছেন।